हेलो भिउअर्स आमी शोहाग टाचट्यूब पक्ष थेके जानाच्छि स्वागतम। आज के Symphony D92 फोनटी आनबक्सिंग और रिव्यू करब। এটা আজকে আর আসছে। এটা কনফিগারেশন আছে আপনার ডুয়েল সিম 2.4 ইঞ্চি ডিসপ্লে এবং ক্যামেরা আছে 0.3 মেগাপিক্সেল এবং উইথ ফ্ল্যাশ ওয়্যারলেস এফএম আছে, জিপিআরএস টর্চ লাইট এবং আপ টু 16 জিবি পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট করবে। ম্যাজিক ভয়েস এই ফোনটিতে হাইলাইট পয়েন্ট হচ্ছে ম্যাজিক ভয়েস আছে, এটা আপনারা ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন। এটা আমি আসলে চেক করে জানাবো বা কীরকম হয়, এটা আমি দেখাবো আপনাদেরকে। এবং ব্যাটারি সেভার আছে এবং ব্যাটারি এমএস আছে 1200 mAh ব্যাটারি এবং স্লিম ডিজাইন লেখা আছে এখানে। চলুন ফোনটি দেরি না করে আনবক্সিং করি, কী অবস্থা এটা কাটবো। ফোনটি ফুল ইনটেক আছে এবং ডিসক্রিপশন দেওয়া আছে, দেখেন। বক্সটি খুলে ফোনটি দেখতে পাচ্ছি। ফোনটি আগে পাশে রাখি এবং সাথে কি কি পাবো ওটা আগে দেখে নিই। ইউজিয়ান ম্যানুয়াল বই, একটি চার্জার, একটি ইয়ারফোন আর একটি ব্যাটারি। চার্জার ইয়ারফোন রাখলাম, রাখি এবং ব্যাটারিটা ব্যাটারি আছে 1200 এবং ফোনটা মানে আমার কাছে মোটামুটি অনেক সুন্দর লাগছে, ভালোই লাগতেছে আপনার কাছে। এই ফোনটিতে আপনার চার্জিং পিন এবং ইয়ারফোনে জ্যাক পিছনে ব্যবহার করা হয়েছে, টর্চ লাইট ব্যবহার করা হয়েছে সামনের দিকে একটা। ফোনটি মোটামুটি স্লিম বলা যায়, অনেক সুন্দর আছে, মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে। একটু পিসিল টাইপের এবং ফিনিশিংটা অনেক সুন্দর, যতটুকু দেখতেছি এটা ফিনিশিংটা অনেক সুন্দর। একটা পলি দেওয়া আছে, এটা পলিতে লেখা আছে আপনার 2.4 ইঞ্চি ডিসপ্লে এবং 0.3 মেগাপিক্সেল ক্যামেরা এবং ব্যাটারি 1200 mAh এবং স্লিম ডিজাইন। এটা চারটা হাইলাইট করা হয়েছে, চারটা জিনিস আপনার এখানে হাইলাইট করা হয়েছে। আচ্ছা, পলিটা আমি রাখি, ফোনটা ওপেন করব এখন। আর সিম আছে দুইটা, একটি এসডি কার্ড এবং এটার ভিতরে সুবিধা আছে বড় সিম এবং ছোট সিম দুইটাই ইউজ করতে পারবেন। ফোনটি চালু হচ্ছে, ফোনটি ওপেন হলে আমরা দেখতে পাচ্ছি সার্ভিস অফ বক্স ইন্টারনেট ব্রাউজ করা যাবে, কিন্তু এত ইন্টারনেট ভালো চলবে না, জাস্ট দিয়ে দিছে। আর এই যে ম্যাজিক ভয়েস অপশনটা দেখতে পাচ্ছি, আমরা যদি কেউ ভয়েস চেঞ্জ করে কথা বলতে চাই অবশ্যই এই অপশনটিতে যাবেন। এই যে নন, এটা নর্মালি কথা হবে। ম্যান দেওয়া আছে, এটা ছেলেদের ভয়েসে কথা হবে। ওম্যান, এটা মেয়েদের ভয়েসে কথা হবে। চিল্ড মানে বাচ্চাদের কণ্ঠে কথা বলা যাবে। সিম লাগিয়ে চেক করে দেখব, সিম লাগিয়ে এখানে চেক করে দেখাবো আপনাদেরকে, জানাবো কি অবস্থা, এরকম চলে কিনা। এখন ম্যাম ভয়েসে কথা বলতেছি। হ্যালো ভিউয়ার্স, আমি শোহাগ টাচট্যুব পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে Symphony D92 ফোনটি আনবক্সিং এবং রিভিউ করবো, চলুন শুরু করা যাক। ওমেন দেওয়া আছে মানে মেয়ে ভাষণ দেওয়া আছে, এখন আমি কথা বলতেছি। হ্যালো ভিউয়ার্স, আমি শোহাগ টাচট্যুব পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে Symphony D92 এই ফোনটি আনবক্সিং এবং রিভিউ করবো। হ্যাঁ, এটা ওমেন ভাষণে কথা হচ্ছে। এই ফোনটিতে আরেকটি সুবিধা আছে, আপনি যদি সাথে সাথে ডিসপ্লের লাইটটা অফ করতে চান তাহলে অন অফ বাটনে চাপ দিলেই সাথে সাথে আপনার অফ হয়ে যাবে এবং লক হয়ে যাবে। তো লকটা অফও করতে পারবেন। এটা আমার কাছে সিস্টেমটা ভালো লাগছে, সাথে সাথে অ্যান্ড্রয়েড ফোনের মতনই, যেটা অ্যান্ড্রয়েড ফোন যেমন আমরা সাথে সাথে আমরা লক করি যে সেরকম আপনার বাটন ফোনের ভিতরে এই সিস্টেমটা দেওয়া আছে। আমার এটা সিস্টেমটা ভালো, সাথে সাথে অফ হয়ে যাবে। ফোনটিতে প্রাইভেসি প্রোটেকশন দেওয়া আছে। এটা সেটিংয়ে গিয়ে সিকিউরিটি সেটিং এখানে গেলে আপনি দেখবেন ফোন সিকিউরিটি এবং প্রাইভেসি প্রোটেকশন সেটিংয়ে যাবেন। তারপরে পিন কোড কে দেওয়া আছে দেখি 11 22 না হচ্ছে না, তাহলে 4টা 0 2 3 4 হ্যাঁ 4টা 0-তে দেওয়া আছে। এটা সিকিউরিটি লক, এখান থেকে আপনি লক করে রাখতে পারেন। কল লক, মেসেজ, ক্যামেরা, নেম মানে কন্ট্যাক্ট নাম্বার, ফাইল ম্যানেজার, ক্যালেন্ডার, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, আদার্স অনেক কিছু আপনি এখানে লক করে রাখতে পারবেন। প্রাইভেসি পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন প্রাইভেসি প্রোটেকশনে। এই ফোনটিতে আরেকটি সুবিধা আছে, নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে গেলে নেম এবং নাম্বার একসাথে আসতেছে। এটা সব ফোনে আসে না, কিছু কিছু ফোনে আসে। এটার ভিতরে সেই অপশনটা আছে যে নেম এবং নাম্বার একসাথে আসবে, এটা কোনো ঝামেলা নাই। এবং নাম্বার স্থির আছে, অনেক ফোনে নাম্বার অনেক স্ক্রলিং করে মানে নাম্বার দেখতে একটু অসুবিধা হয়, কিন্তু এটার ভিতরে সেই সমস্যাটা হবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে মতামত জানাবেন কেমন লাগলো এই ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্টে আপনার মন্তব্য জানাবেন। আমি চেষ্টা করেছি এই ফোনটিতে কতটা ক্লিয়ারভাবে ভয়েস চেঞ্জে কথা বলা যায় সেটা জানানোর জন্য। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।